সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 8ই ফেব্রুয়ারি 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সৈকত ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কয়েকটা গাভী গরু উনি সংগ্রহ করছে, ছোট বড় মাঝারি প্রায় সব ধরনের গরুই আছে। তো আপনারা গাভী গরু সংগ্রহ করতে চান, তারা চাইলে এই ফার্মে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার দোয়ায়। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলাচ্ছে। তো এই সপ্তাহে তো দেখলাম বিজ্ঞাপন দেওয়ার আগে অনেকগুলো গরু বিক্রি করে ফেললেন। জি, বিক্রি করে ফেললে আছে, এখনো ভালো ভালো গরু আছে, খালি ভালো ভালো গরু এখনো বেশ কিছু আছে, যা আছে সবই তো ভালো। আমার বাছাই করা গাবি আনো, আপনার মধ্যে দুই একটা গরু নিয়ে আসেন না? না না না, সেটাই হয়তো দুই একটা জাতে মানে একটু কম বেশি থাকে, তাছাড়া গরু সব বাছাই করে আনি। বর্তমানে কয়টা গরু আছে? এখন 10টা গরু দেখাবো। 10টা গরু আজকের প্রোগ্রামে দেখাতে পারবেন। জি, তো কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আছে? এবার আছে সর্বোচ্চ আছে 3,05,000 টাকা, উপরে আছে 3 লক্ষের উপরে। জি, আর নিচে? নিচে আছে 1,40,000। 1,40,000 থেকে এই সপ্তাহের কালেকশন শুরু। জি, তো চলেন যেহেতু 10টা গরু আছে দর্শকদের দেখাই, আর আপনি এই গরুগুলোর সম্পর্কে আমাদের একটু বলেন। জি আঙ্কেল, ভিডিও শুরুতেই কালো রঙের যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? এটা আসলে একবারে ফিশ কালো না, লাইট ধরনের। এটা আসলে ব্ল্যাক জার্সি গাভি। ব্ল্যাক জার্সি। জি, গরুটার বয়স কেমন? বয়স 2 দাঁত হলো। 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রেগনেট? এখন প্রেগনেট। কত দিনের প্রেগনেট? প্রেগনেট আছে 8.5 মাসের। উলান পালান ছাড়া শুরু করছে, এখনো 15 থেকে 20 দিন বাকি আছে। 15-20 দিনের মধ্যে বাচ্চা হবে। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? দাম রাখছি 1,40,000। 1,40,000 টাকা চাওয়া দাম, দরদামের সুযোগ আছে? জি, আজকের প্রোগ্রামে দর্শকরা দরদাম করে তৃপ্তি সহকারে নিতে পারবে। জি, তো এটা সাইড করে দেন, পরেরটা দেখেন। আঙ্কেল, এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরও একটা সাদা কালো রঙের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা? এগুলো অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী গরু। জি, বয়স কেমন? এর বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা হবে। পোলিটি গরু সব? জি, পোলিটি। আচ্ছা, বকনার থেকে মাত্র প্রেগনেন্ট হয়ে গাভী হতে যাচ্ছে। জি, তো এটা এখন কত দিনের প্রেগনেট? এটা 8.5 মাসের প্রেগনেট। 8.5 মাসের মতো প্রেগনেট, বাকি আছে কতদিন? বাকি আছে প্রায় 20-22 দিন এখনো। 20-22 দিনের মতো বাকি আছে, উলান পালান ছাড়া শুরু করে দিছে? হ্যাঁ, উলান পালান ছাড়া শুরু করছে, এগুলো গাবে আসলে দূর দূরান্তে নেওয়া সম্ভব হবে। দূর দূরান্তে নেওয়ার পরে লালন পালনের পরেই বাচ্চা দিবে? জি জি। আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার, দাম রাখছেন কেমন? এটা রাখছি 1,75,000 টাকা। 1,75,000 টাকা। জি, এটা সাইড করে দেন। এই পাশে সিরিয়ালের 3 নম্বরে আরও একটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা? এটাও অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন? এর বয়সও 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁতে প্রথম বাচ্চা হবে। এটাও পোলিটি গরু? পোলিটি গরু। আচ্ছা, 2 দাঁতের গরুগুলো নিলে দর্শক অনেকদিন লালন পালন করে কামাই খেতে পারবে। সবাই চায় যে খামারে রেখে অনেকদিন লালন বাচ্চা টাচ্চা নিতে। জি জি। আচ্ছা, তো এই গরুটার উলান পালন তো ভালোই আসছে, বাকি আছে কতদিন? অনেক জায়গা আছে, দেখেন সামারও অনেকখানি চলে আসছে, তারপরে অনেক জায়গা আছে। হ্যাঁ, এই গাভীটা পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা হবে, মোটামুটি এখনো 15-20 দিনের মতো টাইম আছে, বাকি আছে এখনো। জি, তো এই অবস্থায় এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 1,95,000 টাকা। 1,95,000। দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। জি, হালকা দরদামের সুযোগ দেওয়া আছে, আসলে আমি দাম সবসময় সীমিত চাওয়ার চেষ্টা করি এবং সীমিত লাভে বেচা কেনা করি ইনশাল্লাহ। তো এই 3 নম্বর গরুটা সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা সাদা কালো রঙের গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স কেমন? এটার বয়স কেবল 4 দাঁত হলো। এটা 4 দাঁত। জি, এটা কি প্রথম না দ্বিতীয়? হ্যাঁ, প্রথম বাচ্চা। 4 দাঁতে বেশ লম্বা চওড়া আর উঁচা হয়েছে। বেশিরভাগ গরু দেখা যায় 4 দাঁতে বেশি বাচ্চা দেয়, হয়তো কোনোটা দেখা যায় কিছু কিছু গরু থাকে 2 দাঁতে। আচ্ছা, অদাঁত হলো 2-1টা গরু বাচ্চা হয়, কিন্তু 4 দাঁতের গরু আসলে 2 দাঁতের সাথে 4 দাঁতে আমার পক্ষে বাচ্চা দইলে বেশি ভালো, কারণ এগুলো গরু একটু বয়সটা পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা হলে দুধটা বেশি আসে। হ্যাঁ, 2 দাঁতের গরু দেখা যাচ্ছে 4 দাঁতের গরু যে দুধ দিবি, 2 দাঁতের গরু ওর চেয়ে 1-2 লিটার কম বেশি হবে। সেটাই কিন্তু মানুষ চাই হলে দীর্ঘদিন কামাই খাওয়ার জন্য, এই জন্য 2 দাঁত 4 দাঁতের প্রথম বিয়ের গরুগুলি আনার চেষ্টা করেন। জি জি। তো এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের 4 নম্বর গরু, দাম রাখছেন কেমন?
এটার দাম রাখছি 185,000 টাকা। 185,000। দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে, প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দরদামের সুযোগ দেওয়া। এটা সাইড করে দেন, পাশে সিরিয়ালের 5 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা কোন জাতের? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। এটাও প্রথম বাচ্চা? এটা প্রথম বাচ্চা। এই গরুগুলো তো 2 নম্বর 3 নম্বর বিয়ে আসতে আসতে আরো বড় সড় হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে। এখন তো এগুলো গরু ডবল বডি হবে, খাওয়া দাওয়া করবে, স্বাস্থ্য মোটা সাদা হবে, ওলান সাবার ঝুলে বড় হবে। তো এগুলো 2 নম্বর 3 নম্বর বিয়ে আসতে আসতে মোটামুটি বিগ বডির গরু হয়ে যাবে। জি জি। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 5 নম্বর গরু বাচ্চা দিতে কতদিন বাকি আছে এখনো? এটা বাচ্চা দিতে পরে 25 দিনের মতো টাইম আছে, প্রায় 25 দিনের মতো বাকি আছে। এই অবস্থায় কেমন দাম রাখছেন? এখন দাম রাখছি আপনার, এটা 2,05,000 টাকা। 2,05,000 টাকা আজকের প্রোগ্রামের 5 নম্বর গরু এটা। জি জি। দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। এটা সাইড করে দেন, 6 নম্বরটা দেখাই। এই বসে সিরিয়ালের 6 নম্বরে আরও একটা গাভী গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের। হলস্টিন ফ্রিজিয়ান। গরুটার বয়স কেমন? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা হবে। প্রথম বাচ্চা দিবে? জি। প্রেগনেট? প্রেগনেট। কতদিনের প্রেগনেট? এটা আপনার, এটা 8.5 মাসেরই, মোটামুটি 20 দিনের মধ্যে বাচ্চা হবে। মোটামুটি 20 দিনের মধ্যেই গরুগুলো বাচ্চা দিয়ে দিবে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 6 নম্বর গরু এটা। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, তো এই অবস্থায় এই গরুটা দূর দূরান্তে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। জি জি। এটার দাম রাখছেন কেমন? এটার দামও 2,05,000 টাকা। 2,05,000। দর্শক চাইলে সরাসরি খামারে এসে গরুগুলো দেখে শুনে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদামের সুযোগ দেওয়া আছে, দরদাম করে নিতে পারবে। এটা সাইড করে দেন, পরবর্তী 7 নম্বরটা দেখাই। আঙ্কেল, এই পাশে সিরিয়ালের 7 নম্বরে বাচ্চা সহ একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিন ফ্রিজিয়ান জাতের একটা গাভী গরু। বয়স কেমন? বয়স এটার হয় নাই এখনো, এখনো দাঁতে আসেনি। দাঁতে আসেনি। অদাঁতেই প্রথম বাচ্চা দিল? জি, অদাঁতে প্রথম বাচ্চা হয়েছে। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 2 দিন হচ্ছে। আজকে 2 দিন হচ্ছে। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে। আচ্ছা, আজকের প্রোগ্রামের সিরিয়ালের 7 নম্বর গরু কেমন টার্গেট করতেছেন? দুধ কেমন হবে? এটা অবশ্যই 15+ থাকবে ইনশাআল্লাহ। 15+ থাকবে। আজকের প্রোগ্রামের সিরিয়ালের এটা 7 নম্বর গরু। দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি 2,15,000 টাকা। 2,15,000 টাকা। দর্শক ভাইয়েরা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদামের সুযোগ আছে। এটা সাইড করে দেন, পরবর্তী 8 নম্বর যেটা আছে ওটা দেখাই। এই পাশে সিরিয়ালের 8 নম্বরে আরও একটা বাচ্চা সহ গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ানের সাদা কালো রঙের একটা গরু। গরুটার বয়স কেমন? এটার বয়স 2 দাঁত। 2 দাঁত। জি। এটাও কি প্রথম বাচ্চার গাভী? প্রথম বাচ্চা হয়েছে। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। একটা বর্তমানের গাভী, একটা ভবিষ্যতের গাভী। জি জি। বাচ্চার বয়স কয়দিন? এটারও 2 দিন বাচ্চার বয়স। বাচ্চার বয়স 2 দিন হয়েছে। জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে, দেখে শুনে নিতে পারবে। কোনো দর্শক ভাইরা চাইলে দেখে শুনে নিতে পারবে। জি। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 8 নম্বর গরু, দুধের টার্গেট কেমন করতেছেন? দুধের টার্গেট এগুলো অবশ্যই 15+ থাকবে, উপরে দেয় 2-3 লিটার, অর্থাৎ 15+ টার্গেট। জি। তো আজকের প্রোগ্রামের সিরিয়ালের 8 নম্বর গরু দাম রাখছেন কেমন? এটারও 2,15,000 টাকা। পরপর 2টা দুধের গরু, 2টার দামে 2,15,000। জি। এটা সাইড করে দেন, পরবর্তীতে আরও 2টা বিগ বিগ গরু আছে, ওই 2টা দেখাই। আঙ্কেল, এই পাশে সিরিয়ালের 9 নম্বর একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টিন ফ্রিজিয়ান। অনেকে শঙ্কর বলে, অনেকে হলস্টিন ফ্রিজিয়ান, আসলে জাতে অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান, জাতটা হলো হলস্টিন ফ্রিজিয়ান, কেউ কেউ শঙ্করে রানী শঙ্কর বলে। জি। গরুটার বয়স কেমন? বয়স 2 দাঁত হলো। 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা হবে। প্রথম বিয়ানের একটা গরু, প্রথম বাচ্চা দিবে, প্রেগনেট? জি। কতদিনের প্রেগনেট? এটা সামার চলে আসে, হয়তো আর 2-3 সপ্তাহের মধ্যে বাচ্চা হবে। 2-3 সপ্তাহের মধ্যেই গরুটা বাচ্চা দিয়ে দিবে। জি। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 9 নম্বর গরু, এই অবস্থায় কেমন দাম রাখছেন? এটার দাম রাখছি 2,55,000 টাকা। 2,55,000 টাকা। দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদামের সুযোগ দেওয়া আছে। আচ্ছা, এটা সাইড করে দেন। এই পাশে সবশেষ 10 নম্বরে একটা বিগ বডির গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটাও জাতে অরিজিনালি হলস্টিন ফ্রিজিয়ান। দেখেন যে যে বাহিরের যে গরুর মাথা মুখ অরিজিনালি ওই রকম, আসলে বিডের হলস্টিন, অনেক বড় গরু, দামে অনেক, এরকম দামের গরু আসলে আমি খুব কমই আনি। যখন আমার জাত মান অতিরিক্ত পছন্দ হয় তখনই তখনই আপনার মূলত এই ধরনের বড় গরু সংগ্রহ করেন। জি জি। তো এই গরুটার বর্তমান বয়স কেমন? এটার বর্তমান বয়স এখন 4 দাঁত। 4 দাঁত, প্রথম বাচ্চা হবে। প্রথম বাচ্চা হবে। জি। তো এই অবস্থায় তো বিগ বডির গরু হয়ে গেছে। জি জি। তো এগুলো তো আরও বড় সড় হবে আশা করা যায়। আরও বড় হবে, অনেক বড় হবে। তো এখন বাকি আছে কতদিন?
এটারও প্রায় 20 থেকে 25 দিনের মতো টাইম আছে, 20 থেকে 25 দিনের মতো বাকি আছে আজকের প্রোগ্রামের। এটা সবশেষ 10 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি আপনার 2,05,000-3,05,000 টাকা। 3,05,000 টাকা দর্শক ভাইরা দরদাম করে নিতে পারবে। জি আচ্ছা, তো বিক্রি করার মতো 10টা গরুই আপনার নিকট বর্তমানে ছিল, সামনের সপ্তাহে আবার নিত্য নতুন গরু আসবে, দর্শক চাইলে আপনার খামারের ঠিকানা এসে গরুগুলো নিতে পারে। জি, আমি চাই যে দর্শকরা এসে দেখে শুনে লেখ, তাতে আমার বেশি ভালো হয়, আপনাদের জন্য ভালো প্লাস দর্শকদের জন্য ভালো। জি, আর আসলে একটা সম্পর্ক তৈরি হয়। জি, আর এখানে তো সব ধরনের ব্যাংকও আছে, সব ধরনের সুযোগ সুবিধাও আছে, আসবে থাকবে দেখবে গরু নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাহিরের মানুষ যদি মনে করে যে খাওয়া দাওয়া থাকা খাওয়ার অবশ্যই ব্যবস্থা আছে। হ্যাঁ, থাকে খাওয়া দাওয়া করে দেখে শুনে, আর আমি বাইরের মানুষকে আগেও বলছি যে আপনারা বাইরের টাকা নিয়ে আসলেও চলবে। কেউ কেউ দেখা যায় এর আগে যারা গাভী নিয়ে গেছে অনেকে নগদ টাকা নিয়ে চলে আসে, আবার অনেকে হাত খরচের টাকা নিয়েও চলে আসে, হাত টাকা নিয়ে চলে আসে, আসার পরে দেখা যায় যে দরদাম হলে ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসে, ট্রান্সফার করে গরু নিয়ে যায়। জি, গাড়ি ঘোড়ার সব ধরনের ব্যবস্থা আছে, এইভাবেই নিচ্ছে। হ্যাঁ, এইভাবেই দর্শক ভাইয়া কিতা ভাইরে গরু নেওয়া। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।